হ্যালো চট্ট বাচ্চা বন্ধুরা আমার এই শিক্ষায়ন বেঙ্গলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো চলো আজকে আমরা কি পড়বো আজকে আমরা নামতা শিখবো ঠিক আছে দেখো এইগুলো হচ্ছে নামতা ঠিক আছে এক চন্দ্র পড়েছিলাম না দেখো এ দেখো এক দুই এরকম একের ঘরের নামতা আর সব নামতা পড়ব ঠিক আছে তো চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও একটু বলবে আর মন দিয়ে শুনবে তাহলে তোমাদেরও মুখস্থ হয়ে যাবে ঠিক আছে এগুলো কিভাবে পরে দেখো এটা হচ্ছে প্রথমে একের ঘরের তার ঠিক আছে এটা এক এক কে এক কে এক তারপরে দুই কে দুই বা এরকমও বলতে পারো এক এ দুই এক তিনে তিন এক তিনে তিন এ দেখো এক চারে চার মানে এই একের সাথে চারের গুণ করলে কত হয় চার হয় সেরকম এক চারে চার এক পাঁচে পাঁচ এক ছয়ে ছয় এক সাতে সাত এক আটে আট এক নয় নয় এক দশে দশ কিংবা তোমাদের সুবিধা যদি হয় তাহলে তোমরা এইভাবেও বলতে পারো এক এক কে এক দুই এক দুই তিন এক তিন চার এক চার পাঁচ কে পাঁচ ছয় এক ছয় সাত এক কে সাত আট এক কে আট নয় এক কে নয় দশ এক কে দশ তাহলে একের ঘরে এটা পড়লে এইভাবেই পড়বে হ্যাঁ এবার দুইয়ের ঘরে দুই এক কে দুই 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 চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয় বারো দুই সাতে চোদ্দো দুই আটে ষোলো দুই নং আঠেরো দুই দশে কুড়ি ঠিক আছে কিংবা এভাবেও বলতে পারো দুই একে দুই দুই দুকুণে চার তিন দুকুণে ছয় চার দুকুণে আট পাঁচ দুকুণে দশ ছয় দুকুণে বারো সাত দুকুণে চোদ্দো আট দুকুনে ষোলো নয় দুকুণে আঠেরো দশ দুকুণে কুড়ি ঠিক আছে এইভাবেও বলতে পারো ঠিক আছে এইগুলো এইভাবে মুখস্ত করবে তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের মুখস্থ হয়ে যাবে ঠিক আছে তো চলো আজকে এই এক দুইয়ের নামটা মুখস্ত করানো হলো তোমরাও পড়বে আর মুখস্ত করবে পরের দিন তিন আর চার পরব ঠিক আছে চলো আজকে টাটা